আগামী 23 থেকে 27 ডিসেম্বর হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় আবাসন মেলা রিহাব ফেয়ার 2015। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই মেলায় অংশ নেবে 150 প্রতিষ্ঠান। তবে অনুমোদনবিহীন কোনো প্রতিষ্ঠান বা পণ্য যাতে মেলায় আসতে না পারে সেদিকে নজর রাখার কথা বললেন রিহাব নেতারা। আজ সকালে ঢাকায় সংবাদ সম্মেলন করে তারা আশা প্রকাশ করেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতার কারণে আবাসন খাতে কিছুটা স্থবিরতা এলেও তা কেটে যাবে। আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ হলে অর্থ পাচার কমবে বলেও তারা দাবি করেন। আগামী মাসের প্রথম সপ্তাহে বাজারে আসছে ইউ আশা ব্র্যান্ডের মোটরজনের